মধুপুরের আনারসে ভয়াবহ রাসায়নিক প্রয়োগের ফলে বাজারে ধস নেমেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাষির আনারস আকারে বড় এবং রং আকর্ষণীয় করতে রাসায়নিক ব্যবহার করার ফলে আনারসের বাজারে ধস নেমেছে বলে জানিয়েছে কৃষকরা। স্থানীয় চাষিরা বলছে, এলাকা এবং এলাকার বাইরে থেকে আসা বিনিয়োগকারীরা এসে জমি বর্গা নিয়ে আনারস চাষ করছে। তাদের মধ্যে রাসায়নিক প্রয়োগের প্রবণতা বেশি থাকার কারণে বর্তমানে আনারসের বাজারে এমন নামের একটি কারণ। আনারসে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করায় মানুষের নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, এই মৌসুমে মধুপুরে 6,542 হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে, গত বছরের চেয়ে যা এবছর বেশি। প্রতি হেক্টর জমিতে 40 টনেরও অধিক ফল উৎপাদন হয় বলে জানিয়েছে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল। স্থানীয় সূত্র জানায়, মধুপুর বনাঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের লোকজন আনারস চাষ শুরু করে। গারোরা 50-এর দশকের শেষের দিকে এই অঞ্চলে তাদের সম্প্রদায়ের মেশি গারোনি নামে এক নারী মধুপুর সর্বপ্রথম ভারতের মেঘালয় থেকে আনারসের চারা এনে চাষ শুরু করেন। কয়েক বছরের মধ্যে এই আনারসের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। গত 2 দশকে এই এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, ফলে আনারস বাজারজাতকরণ অনেক সহজ হয়েছে। এখন বাইরে থেকেও বিনিয়োগকারীরা এসে জমি বর্গা নিয়ে আনারস চাষ করছেন। এসব বিনিয়োগকারীদের মধ্যে রাসায়নিক ব্যবহারের প্রবণতা বেশি, ফলে যারা রাসায়নিক ছাড়া চাষ করছেন তারা লোকসান গুনছেন। কৃষক, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মী এবং আনারস চাষে সংশ্লিষ্ট বিভিন্ন মানুষের সাথে আলাপ করে জানা যায়, বাইরে বিনিয়োগকারীরা জমি বর্গা নিয়ে স্থানীয় কৃষকদের দিয়ে জমি চাষ করান। তারা কৃষকদের আনারস দ্রুত পাকাতে এবং রং সুন্দর করতে রাসায়নিক ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। সূত্রগুলো আরও জানায়, আনারসের চারা রোপণের পর থেকে দ্রুত ফল আসা, ফল বড় করা, দ্রুত পাকানো এবং রং আকর্ষণীয় করতে কয়েক ধাপে রাসায়নিক প্রয়োগ করা হয়। সাধারণত গাছের 60টি পাতা হওয়ার পর আনারস ধরে, কিন্তু 28টি পাতা হওয়ার পরেই ফল ধরার জন্য আনারসে রাইপেন, ইথিওপিয়া, ইথুফেন গ্রুপের রাসায়নিক দেওয়া হচ্ছে। এতে ফল আসার পর তা বড় করার জন্য প্যানোফিক্স, সুপারফিক্স সহ বিভিন্ন রাসায়নিক দেওয়া হয়। এছাড়া আনারস পাকানোর জন্য এবং রং আকর্ষণীয় করতে আবার রাইপেন, ইথিপিস সহ ইথুফেন গ্রুপের নানা রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে। এসব রাসায়নিকের বোতলের গায়ে পাকানোর জন্য ব্যবহারের নিয়ম লেখা থাকে না, কিন্তু কৃষকেরা পাকানোর জন্য সবসময় এগুলো ব্যবহার করেন। একাধিক কৃষক জানান, দ্রুত ফল ধরা এবং ফল বড় হওয়ার জন্য 10 লিটার পানিতে 2 থেকে 3 মিলিলিটার রাসায়নিক ব্যবহারের কথা বলা রয়েছে। তবে কোনো কৃষক 10 লিটার পানিতে 2 থেকে 3 মিলিলিটারের স্থানে 200 থেকে 300 মিলিলিটার পর্যন্ত রাসায়নিক মিশিয়ে আনারস ছিটান। এতে আনারস দ্রুত পেকে যায় এবং রং সুন্দর হয় এবং একসাথে পুরো জমি আনারস বাজারজাত করা যায়। টাঙ্গাইলের গারো বাজারের টেকনিশিয়ান ব্যবসায়ী প্রতিষ্ঠান মধুপুর এগ্রোর কর্ণধার ইদ্রিস আলী জানান, ব্যবহার বিধি অনুযায়ী রাসায়নিক প্রয়োগ করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা থেকে যায়। কৃষকরা ব্যবহার বিধার তোয়াক্কা না করে মাত্রা অতিরিক্ত প্রয়োগ করে বলে গ্রোথ হরমোনাই পাকানোর কাজে ব্যবহার করে অধিক সংখ্যক কৃষক। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।